হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার পাবজি মোবাইল ভিডিও। তো বন্ধুরা, আমি এসে গেছি আরো একটা পাবজি মোবাইলের নতুন টিপস এন্ড ট্রিক্স এর ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওতে পাবজি মোবাইলের যে নতুন আপডেট এসেছে তাতে যে নতুন একটা ফিচার এসেছে লেজ গ্র্যাব, তো গাইস এই লেজ গ্র্যাবের উপরে গাইস টিপস এন্ড ট্রিক্স দেখাবো। বন্ধুরা গাইস, এই ভিডিওতে আমি মোট 9 খানা টিপস এন্ড ট্রিক্স দেখাবো এই লেজ গ্র্যাবের এই ওপরে। বন্ধুরা, তোমরা এই লেজ গ্র্যাবকে ইউজ করে এমন কিছু কিছু জায়গায় যেতে পারবে যেগুলো গাইস আপডেটের আগে পর্যন্ত যাওয়া সম্ভবই ছিল না। তো গাইস, এই লেজ গ্র্যাব আসার পরে সেই সব জায়গাগুলোতে পৌঁছাতে পারবে, যেতে পারবে, ক্যাম্প করতে পারবে, প্লাস সেখান থেকে পুরো স্কোয়াড ডাউন করতে পারবে। আর গাইস, কোনো এনিমি এক্সপেক্টই করবে না, কেউ ওই জায়গাতেও থাকতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো হেল্পফুল হয়ে থাকে তাহলে গাইস অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলটিকে যদি এখন মধ্যে সাবস্ক্রাইব না করে থাকে তাহলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, তার সাথে প্রেস করো বেল আইকনে, যাতে এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে লাইক এম রাখছি গাইস 1001 লাইক। তো গাইস, আশা করি তোমরা অবশ্যই কমপ্লিট করে দেবে। তো বন্ধুরা, চলো আর বেশি সময় নষ্ট করছি না, সরাসরি গাইস ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, টিপস নাম্বার 1, যেখানে গাইস লেজ গ্র্যাব ইউজ করে তোমরা একটা জায়গায় পৌঁছাতে পারবে, সেটা হলো গাইস ফার্মে। তো ফার্মে ওয়্যার হাউসের পিছনে চলে আসবে কন্টেনারের কাছে। তো এখানে কন্টেনারটা জাম্প করে এরকম লেজ গ্র্যাব করে উঠে পড়ে করে গাইস এই যে জালটা দেওয়া আছে, নেটটা, তো নেটের ওপরে জাম্প করে উঠবে। উঠে গাইস তুমি নর্মালি এখান থেকে স্প্রিন্ট করে নর্মাল জাম্প করবে ওয়্যার হাউসের ওপরে। তো গাইস, ওয়্যার হাউসে লেজ গ্র্যাব করে এই ফার্মের ওয়্যার হাউসের ওপরে তুমি চলে আসবে। তো যেখানে গাইস তুমি এই ওয়্যার হাউসটায় ক্লাইম্বও করতে পারবে, প্লাস তুমি ওয়্যার হাউসে যদি কোনো এনিমি থাকে তুমি এখান থেকে ইজিলি তাকে ডাউন করতে পারবে। এছাড়াও গাইস সামনে আর একটা ভালো হাইডিং স্পট দেখাচ্ছি। তো গাইস সামনে দেখো একটা ফানেল টাইপের করা আছে সামনে, ওই জায়গাটা যেখানে এনিমিজ হাইড করছে গাইস দেখো এখনই। তো গাইস ওই জায়গাটায় তোমাকে যেতে হবে। তো গাইস এই জায়গাটাই তোমাকে যেতে হবে যেখানে গাইস আমি এক্ষুনি এনিমিজ হাইড করলাম দেখো। তো ওই জায়গাটায় নর্মালি এখান থেকে স্প্রিন্ট করবে, নর্মালি স্প্রিন্ট করে গিয়ে ডাইরেক্ট ওখানে জাম্প করবে। তো তার জাম্প করলেই তুমি এর ভিতরে চলে আসবে। তো এখানটা একটু গ্লিচ হবে, বাট তুমি এখানটায় নর্মালি থাকতে পারো, কিছুটা মুভমেন্ট স্ক্রল ডাউন করবে, এদিক ওদিক করবে। তো আশা করি তোমার মুভমেন্টটা ঠিক হয়ে যাবে। তারপর গাইস এখানটায় তুমি ইজিলি ক্যাম্প করে বসে থাকো, যখন কোনো এনিমি ওপেন দিয়ে দৌড়বে বা যাবে তখন তুমি ইজিলি দেখো ওই সামনে, যেরকম আমি আমার আইডিটা নিয়ে যাচ্ছিলাম, তো যখন এরম যাবে তুমি ইজিলি তাকে নক ডাউন করতে পারবে, বা কোনো ফাইট না নিয়েও তুমি এখানে ইজিলি ক্যাম্প করে থাকতে পারবে। যখন এনিমিগুলো চলে যাবে তুমি এখান থেকে ইজিলি বেরিয়ে যেতে পারবে। তো গাইস লেজ গ্র্যাব ছিল বলেই গাইস এই তুমি এই ট্রিকটা করতে পারবে, কারণ লেজ গ্র্যাবের আগে তুমি এখানে কোনো মতেই পৌঁছাতে পারতে না। লেজ গ্র্যাবের ফার্স্ট ট্রিক ছিল এটাই। তো গাইস এবার চলে যাচ্ছে আমাদের লেজ গ্র্যাবের সেকেন্ড ট্রিপসে। তো গাইস সেকেন্ড ট্রিপস আমাদের কাজ করছে, ওয়ার্ক হবে গাইস গাটকার পাশে। তো গাইস দেখো মার্ক করেছি আমি যেখানে লোকেশন আছে, গাটকার ঠিক পাশেই রোড সাইডে যে কিছু বিল্ডিং আছে সেখানে, সেখানে গাইস এই যে ট্যাঙ্কিটা আছে, তো এই ট্যাঙ্কিটার ওপরে তোমাদের উঠে দেখাবো। তার জন্য গাইস তার লাগোয়া যে ঘরটা আছে সেই ঘরটাই চলে আসবে। তো গাইস আমি এখানে আগে একটুখানি দেখে নিই, ঘরটায় এসে গাইস কিছু লুট করছিলাম। তো গাইস ঘরটায় আসার পরে ব্যালকনিতে যাবে, দোতলায় ব্যালকনিতে যাওয়ার পরে ব্যালকনির যে ব্যারিকেডটা আছে ব্যারিকেডটার উপর জাম্প করবে, করে সামনে যে ঘরটা আছে স্প্রিন্ট করে সামনের ঘরটায় জাম্প করবে। তো গাইস স্প্রিন্ট করে জাম্প করলে তুমি এই ঘরটায় লেজ গ্র্যাব করে উঠে পড়বে, বা ডাইরেক্টও তুমি জাম্প করে চলে আসতে পারো। তো আসার পরে গাইস এখানে ব্যাকে আসো, ব্যাকে এসে সামনে যে যে ঘরটা থেকে তুমি জাম্প করে এলে সেই ঘরটারই ছাদে তোমাকে প্রথমে উঠতে হবে। তো এখানে গাইস দেখো এই ঘরটা ছাদে চলে এসেছি। তারপরে গাইস সামনে যে ট্যাঙ্কিতে, তো গাইস সামনে এই ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ, এখানটায় গিয়ে ডাইরেক্ট স্প্রিন্ট মেরে লেজ গ্র্যাব মারবে। তো লেজ গ্র্যাব মারার জন্য গাইস ডাইরেক্ট জাম্প করার পরে তোমাকে ডাবল ট্যাপ করতে হবে জাম্পের ওপর, তবেই লেজ গ্র্যাবটা কাজ করবে, না হলে গাইস কাজ করবে না, তুমি নর্মালি পড়ে যাবে। তো গাইস এখানটায় এসে তুমি নর্মালি প্রোন হয়ে শুয়ে যাবে। তো শুয়ে পড়লে গাইস কোনো এনিমি তোমায় দেখতে পাবে না, তুমি ওপর থেকে পুরো ভিউ পাবে গাটকার ওই এলাকাটার, আর কোনো এনিমি এলে তুমি ইজিলি তাকে ডাউন করতে পারবে, বা কোনো কোনো ঘরে এখান থেকে নেট করা বা ফাইট নেওয়া তুমি ইজিলি ফাইট নিতে পারবে, বা তোমাকে যদি কেউ মারে তুমি এখানে পুরো রোটেশন মেরে ট্যাঙ্কিটা কভারও নিতে পারবে। তো গাইস দেখো এখান থেকে তুমি সেই ঘর পর্যন্ত নেটও করতে পারবে, যা খুশি তুমি যেরকম খুশি ইউজ করতে পারবে। তো গাইস এটা ছিল আমাদের সেকেন্ড টিপস। তো যেটাই লেজ গ্র্যাবে ছিল বলে, মানে লেজ গ্র্যাব ফিচার্সটা এসেছে বলেই তুমি এই ট্রিকটা করতে পারছো, না হলে গাইস করতে পারতে না, কারণ এই ট্যাঙ্কিতে আসা অসম্ভব ব্যাপার ছিল যদি না তুমি প্যারাস্যুট করে ওপর থেকে নামবে সেটা ছাড়া। তো গাইস এবার চলে যাচ্ছে আমাদের টিপস নাম্বার 3-তে, যেটাতেও গাইস লেজ গ্র্যাব মারাত্মক ইউজ হচ্ছে, সেটা হলো গাইস আমাদের মিলিটারি বেস যেতে যে ব্রিজটা পড়বে তার সামনে, তো ব্রিজটায় উল্টো দিকে মানে মিলিটারি থেকে আসার সময় যে যে দিকটা পড়বে সেদিকটা যে ভাঙা ট্রাকটা দেখলে রাইট সাইডে, তো এই যে ট্রাকটার পাশেই চলে আসবে, ট্রাকটার পাশে গাইস উল্টো দিকেই চলে যাবে, উল্টো দিকে এই যে রেলিংটা আছে ব্রিজে, তো রেলিংয়ের ওপর জাম্প করে উঠবে। উঠে যেরকম আমি দেখাচ্ছি সেরকম নর্মালি তুমি করবে, তো ইজিলি তুমি
ব্রিজে উঠে যাবে কোনো কিছু সাহায্য ছাড়াই গাইজ, ইজি প্রসেসে ব্রিজের মাথায় উঠে যাবে। তো গাইজ দেখো এখানটায় নর্মালি যাবে আর একটু ওপরে যাবে। নর্মালি এই পজিশানে আসার পরে এই যে ব্রিজের মাঝখানে যে রড রেলিংগুলো আছে দেখো, যেখানে আমি এনিমিজ অ্যাড করলাম, ঠিক ওই জায়গাটায় তোমাকে স্প্রিন্ট আগে করে তারপরে জাম্প করবে, করলে গাইজ তুমি এই জায়গাটা পৌঁছে যাবে। তো এই জায়গাটা পৌঁছানোর পরে তোমাকে সামনের যে রেলিংটা আছে বা ব্যারিকেডটা আছে লোহার, তো ওই ব্যারিকেডের ওপর দিয়ে নর্মালি যেরকম আমি যা উঠছি সেরকম তোমাকে উঠতে হবে। তো গাইজ দেখো তুমি এদিকে চলে এসছো, মিলিটারি ঠিক মিলিটারি থেকে যখন ফিরবে সেই ব্রিজটাই গাইজ, অন্য ব্রিজে নয়। তো নর্মালি এই পজিশানে চলে আসবে ব্যারিকেড দিয়ে ওঠার পর গাইজ, যখনই তুমি এই পজিশানে আসবে ক্যামেরা ভিউটা অ্যাঙ্গেলটা গাইজ দেখো একটু পিছন দিকে চলে এসছে। যখন পিছন দিকে চলে আসবে ঠিক এই পজিশানে অ্যাঙ্গেল করে স্প্রিন্ট করে লেজ গ্র্যাবটা মারবে। তো গাইজ মারলেই গাইজ তুমি এর ওপরে চলে আসবে। তো গাইজ দেখো ইজিলি গাইজ তোমার কোনো বিনা হেল্থ খোয়িয়ে তুমি এই চলে এলে ব্রিজের মাথায়, না কোনো তোমার গাড়ির সাহায্য লাগলো না কোনো বাইক নিয়ে উঠতে হলো। তো গাইজ ইজিলি তুমি এখানে যদি ব্রিজের ওইদিকে কোনো ক্যাম্প হয়ে থাকে না, তুমি এই ব্রিজের ওপর থেকে তুমি তোমার স্কোয়াডকে বলবে নিচ থেকে যেতে, আর তুমি একা ফ্ল্যাং করে ওইদিকের পুরো যে কোনো ক্যাম্পারকে ইজিলি ডাউন করতে পারবে। তো গাইজ নিচে একটা এনিমি এসছে গাইজ দেখো গাড়িটা নিতে, তো গাইজ দেখো সে বুঝতেও পারেনি আমি তার ওপরে দাঁড়িয়ে আছি, তাকে ইজিলি আমি কিল করে দিলাম। তো গাইজ ওপর থেকে তুমি যখন যাবে তারা নিচে কোনো ফুটস্টেপও পাবে না, নিচে কোনো এনিমি বুঝতেই পারবে না যে ব্রিজের ওপর থেকেও কেউ ব্রিজ পার করতে পারে। তো গাইজ আনএক্সপেক্টেডভাবে তুমি তাদের পিছনে চলে যাবে পুরোপুরি, পিছনে গিয়ে ডাইরেক্ট তুমি তাদের কিল করে দিতে পারবে। নিচ থেকে জাস্ট একটা ফ্ল্যাং করবে কি তোমার দুটো স্কোয়াড মেম্বারকে বলবে সামনের এই ব্রোকেন গাড়িগুলোর কাছে গাড়ি নিয়ে এসে দাঁড়াতে, ফাইট নিতে, আর তুমি ওপর থেকে ইজিলি চলে যাবে ওপর দিয়ে। তো এইভাবে থাকলে গাইজ কোনো তুমি এই সাইড থেকে সামনেও ফাইট নিতে পারবে মিলিটারি বেসের দিকে, আর ব্যাকেও ফাইট নিতে পারবে। তো এই ব্রিজটা ওটা সম্ভব হয়েছে গাইজ লেজ গ্র্যাব ইউজ করে। তুই এই সাইডেও আসতে পারো, ওই মাঝখান দিয়ে রেলিং দিয়ে ওপারেও চলে আসতে পারো, কোনো অসুবিধা নেই, যেদিক দিয়ে খুশি তুমি ফাইট নিতে পারো। তো গাইজ একটা বট দেখতে পাচ্ছি জলে সাঁতার কাটছে, তো তাকে আগে মেরে নিই। তো এই লেজ গ্র্যাব ইউজ করে দেখ গাইজ তুমি ইজিলি এখানে সার্ভাইভ করে যেতে পারবে। তো এটা ছিল গাইজ টিপ নাম্বার 3, যেটা ইউজ করে গাইজ তোমরা এই ব্রিজের মাথায় উঠতে পারবে। তো গাইজ টিপ নাম্বার 4, তো টিপ নাম্বার 4 গাইজ ওয়াটার সিটিতে। তো গাইজ ওয়াটার সিটির সামনে একটা টাওয়ার আছে তোমরা সবাই জানো, এই টাওয়ারটা সবাই দেখেছো আশা করি জানো। তো টাওয়ারটা তো ওঠা যায় সবাই জানে, ভালো ক্যাম্পারদের জন্য বেস্ট জায়গা, টাওয়ার ওপরে গিয়ে শুয়ে পড়বে বা পূরণ হয়ে যাবে। তো গাইজ তোমাকে আশা করি বেশি একটু দূরে না হলেও কেউ লক্ষ্য করবে না ওখানটায় কেউ থাকে। তো গাইজ আমি এখানে আরেকটা ফিচার্স দেখাবো, আরেকটা জায়গা দেখাবো যেখানে গাইজ তোমরা যেতে পারবে, টাওয়ারটারই ওপরে আরেকটা জায়গা আছে সেখানে তোমরা যেতে পারবে ইউজিং লেজ গ্র্যাব। লেজ গ্র্যাব ইউজ করে তুমি সেই জায়গাটা পৌঁছতে পারবে। তো গাইজ সেই জায়গাটায় যাওয়ার জন্য আগে টাওয়ারটায় উঠবে, ওটাই যে টাওয়ারের যে রেলিংটা আছে তার উপরে যাবে, গিয়ে ঠিক এই সামনে যে পিলার মতো আছে তার সামনে গিয়ে লেজ গ্র্যাব করবে গাইজ জেম করে। তাহলে গাইজ যে অ্যান্টেনা মতো আছে না ডিস টিভি টাইপের, তো এর ওপরে চলে আসবে। তো গাইজ কেউ যদি তোমাকে পুশ করে মানে কোনো স্কোয়াড, তো গাইজ এর ওপরে উঠে গিয়ে তুমি নর্মালি শুয়ে পড়বে। তো গাইজ স্কোয়াড এসে তোমাকে খুঁজেই পাবে না, ভাববে হয়তো তুমি নিচে নেমে গেছো, জাস্ট তুমি এর ওপরে উঠে প্রোন হয়ে থাকবে, তো গাইজ বুঝতেও পারবে না। এছাড়াও গাইজ এই অ্যান্টেনার ডিসের অ্যাঙ্গেলটাতেও তুমি উঠতে পারবে। তো গাইজ দেখো এর ওপরে উঠে বসে আছে। তো গাইজ আপাতত তো মনে হয় এটাই টপ জায়গা যেখানে গাইজ তোমরা উঠতে পারবে, এই টাওয়ারটায় নিচ অব্দি উঠতে পারতে এতটা ওঠা যেত না, শুধু লেজ গ্র্যাবটা ইউজ করেই তুমি এর ওপরে উঠতে পারবে। তো গাইজ নতুন ফিচার্স তোমাদের লেজ গ্র্যাব কেমন লাগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবো। তোমরা যদি কোনো নতুন জায়গায় লেজ গ্র্যাব ইউজ করে উঠে থাকো তো গাইজ সেটাও কমেন্ট করে জানাবো, সেই জায়গার লোকেশন কোথায় সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। আর গাইজ ভিডিওতে লাইক এমটা অবশ্যই কমপ্লিট করে দিও, লাইক এম কমপ্লিট করতে ভুলো না জানো। তো এই ভিডিও লাইক এম আছে গাইজ 1001 লাইক, জানি গাইজ তোমরা অবশ্যই কমপ্লিট করে দেবে। তো গাইজ এর থেকে গাইজ এই নিচে যে গাছটা আছে এখানটাতেও যাওয়া যায়, বাট এখানটায় আমি ফার্স্ট জাম্প করেছিলাম বাট হয়নি। তো গাইজ দেখো আমার অলমোস্ট 0 HP হয়ে গেছে। তো এটা ছিল গাইজ আমাদের 4 নম্বর ট্রিক, যেটা গাইজ লেজ গ্র্যাব ইউজ করে এই টাওয়ারটার ওপরেও ওঠা যায়। তো এবার চলে যাচ্ছে আমাদের গাইজ 5 নম্বর ট্রিকে। তো 5 নম্বর ট্রিকটা ওয়ার্ক করছে গাইজ স্কুলের যে অ্যাপার্টমেন্ট আছে সেই অ্যাপার্টমেন্টে। তো গাইজ সেই ট্রিকটা করার জন্য তোমাকে স্কুলের অ্যাপার্টমেন্টের একদম ছাদে যেতে হবে। তো গাইজ এখান থেকে কিছু যখন ট্রিকটা করছিলাম মানে ভিডিও রেকর্ড করছিলাম, তো নেবে কিছু সেফটির জন্য কিছু গান ফান নিয়ে নিলাম, কারণ গাইজ যখন তখন ভিডিও বানাতে গিয়ে যে কতবার মরে গেছে সে আমিই জানি, কারণ এনিমি তখন মেরে দিয়েছে। তো নর্মালি ছাদের ওপরে যাবে, তো গাইজ আমি ছাদের ওপরে আসছি। তো গাইজ অ্যাপার্টমেন্টের ছাদের ওপরে এসে গেছি। তো গাইজ অ্যাপার্টমেন্টের ছাদের ওপরে যে এই যে দরজাটা আছে এর ওপরেও গাইজ যখন নর্মাল লেজ গ্র্যাব আসেনি মানে আপডেটটা আসেনি তখন এর ওপরে ওঠা যেত না, দরজাটাতেই ওঠা যেত না। এখন গাইজ লেজ গ্র্যাব ইউজ করে গাইজ তুমি এই দরজাটাতেও উঠতে পারবে, প্লাস এই যে ওপরটা আছে এর ওপরে গাইজ গিয়ে নর্মালি প্রোন হয়ে যাবে। তো গাইজ তোমার যদি অ্যাপার্টমেন্টে কেউ পুশ করে হট করে, তো গাইজ এখানে প্রোন হয়ে শুয়ে থাকবে হট করে হঠাৎই কেউ বুঝতেই পারবে না তুমি এখানে আছো। তো গাইজ যখন কোনো সোলো বান্দা বা ডুয়ো পুশ করবে তো গাইজ ইজিলি তুমি এক এক করে নক করে ডাউন করে যেতে পারো, বা গাইজ তুমি ওপরটা এখানে পিক করে
যখন ওরা বেরোবে বা ওরা ওখান থেকে টিপিপি নেবে তখন তুমি ওপর থেকে মেরে দিতে পারবে। তো এই আর একটা নতুন টিপস। তো এছাড়াও গাইজ তোমরা আর একটা দেখাই, তো লেফট সাইডের গাছটাই তো স্কুলের সবাই উঠতে পারে জানে, আর একটা যে পিছনে যে ট্রিটা আছে তো এখানটাতেও তোমরা আসতে পারো। তো যদি এখানে কেউ ক্যাম্প করে, মানে কেউ যদি তোমায় পুশ করে, তুমি ইজিলি এখানটায় জাম্প করে এসে চুপচাপ এখানে বসে থাকবে, তো তোমায় দেখতেও পাবে না হট করে। আর গাইজ তুমি এখান থেকে ইজিলি নিচে যদি এনিমি থাকে মেরে দিতে পারবে, ওপরও অলমোস্ট ওপরেও দেখতে পাবে। তো এখানটাতেও থাকতে পারে, এর নিচেও একটা জায়গা আছে যেখানটাতে তুমি নেবে ট্রিটায়। গাইজ দেখো আমি নিচটাই নামছি, তো এখানটাতেও তোমরা থাকতে পারো, এখানটায় অতটা সেফ নয়, বাট ওপরের যে জায়গাটায় ট্রিটা দেখালাম ওই জায়গাটাতে তুমি ইজিলি ওখানে ক্যাম্প করে বা নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে, সার্ভাইভ করতে পারবে। তো এটা গাইজ আমাদের 5 নম্বর টিপস যেটা তোমরা লেজ গ্র্যাব ইউজ করে করতে পারবে। তো এবার চলে যাচ্ছে আমাদের 6 নম্বর টিপসে। তো 6 নম্বর টিপস গাইজ, এই স্কুল লাগা হয় মানে অ্যাপার্টমেন্টের পাশে স্কুলেই চলে আসবে। তো স্কুলে আসার পরে এই যে স্কুলের ছাদের ওপর যে চিলেকোঠা টাইপ আছে এইখানটাতেও তোমরা উঠতে হবে। তার জন্য গাইজ এই স্কুল বরাবর যে পাশে যে বাস্কেটবলের ছাদটাই চলে আসবে। তো বাস্কেটবলের ছাদে আসার পরে এখান থেকে এই রেলিংটাই উঠবে, মানে ব্যারিকেডটাই, ওটার পরে নর্মালি এখান থেকে স্প্রিন্ট করবে। তো গাইজ দেখো নিচে অলরেডি এনিমি আছে, তো স্প্রিন্ট করে গাইজ এখানটায় লেজ গ্র্যাব করবে, তো করলে এখানটায় চলে আসবে। তো গাইজ মিনি ম্যাপে তোমরা যদি লক্ষ্য করো গাইজ দেখবে এর নিচে স্কুলের নিচে একটা এনিমি ছিল, সে অলরেডি নিচে নিচে একটা নয় দুটো এনিমি ছিল। তো আমি এটাকে ভিডিও রেকর্ড করার সময় ভালোই হয়েছে। তো এটা ইউজ করে গাইজ তোমরা কীভাবে এনিমি মারবে সেটা দেখে নাও গাইজ। এনিমি তো বুঝতে পারবে না ফার্স্ট অফ অল যে ছাদের তুমি কোথায় আছো। আর গাইজ দুটো এনিমি আছে গাইজ দেখো, সামনে একটা বট ছিল, তো বটটাকে সেও মারছিল এনিমিটা, আমি মারতে গাইজ কিল আমার চলে এসেছে। তো তখন ও শিওর হয়ে গেছে যে আমি এখানেই কোথাও আছি। তো তারপরে গাইজ ও ওপরে চলে আসে, তো ওপরে এসে গাইজ দেখো তাদের মুভমেন্টটা দেখবে এনিমির। তো হট করে যে কেউ গাইজ যখন এই ওপরে উঠবে সিঁড়ি দিয়ে তো হট করে বুঝতেই পারবে না, তো গাইজ দেখো ওইদিকে আমাকে খুঁজতে গেছে। তো গাইজ আমি ওইদিকে যখন যাচ্ছিলাম তুমি ইজিলি এখানে ক্রাউচ হয়ে বসে দাঁড়িয়ে তুমি ইজিলি এনিমিকে কিল করে দিতে পারবে। তো যেটা গাইজ লেজ গ্রাইব ছিল বলেই সম্ভব হয়েছে তুমি ওই জায়গাটা পৌঁছাতে পেরেছো। তো গাইজ এটা ছিল 6 নম্বর টিপস। তো গাইজ চলে যে 7 নম্বর টিপসে, 7 নম্বর টিপস পুরোপুরি গাটকাতেই। তো গাটকাতে আসবে, গাটকাতে এরকম ব্রোকেন যে ঘর, এই যে ঘরটাই আছে এই ঘরটায় গাইজ তোমরা বিনা সিঁড়িতে দোতলায় চলে যাবে। তার জন্য গাইজ এই যে ব্রোকেন বাসটা আছে তার উপরে আসবে, এসে গাইজ এখানটায় নর্মালি জাম্প করলে লেজ গ্র্যাব করে বাসের ছাদে উঠে যাবে। যদি কোনো পুশ হয় নিচ থেকে দুটো স্কোয়াড মেম্বারকে পাঠাবে, তারপরে গাইজ তুমি এদিক দিয়ে জানলা দিয়ে গিয়ে ঢুকে র্যান্ডম ফায়ারে তুমি তাকে সারপ্রাইজ অ্যাটাক করে মেরে দিতে পারবে, বা এই রুমেও যদি থাকে ওখান থেকে ডাইরেক্ট এসে মেরে দিতে পারবে। তো লেজ গ্র্যাবের সাহায্যে তুমি ইজিলি ওখানে সিঁড়ি ছাড়াই ওই ঘরে পুশ করে দিতে পারবে বা জাম্প করে ঢুকতে পারবে। তো এটা ছিল 7 নম্বর। তো 8 নম্বর ঠিক আছে, মিলিটারি বেসের এই যে সিভিলিংয়ের পাশে যে অফিসটা আছে, তো সিভিলিংয়ের পাশের অফিসের ছাদে ওঠা যায়। তো অনেক সময় গাইজ তোমরা ফ্লেয়ার মারো বা কিছু করো, তার জন্য গাইজ ওখানে আটকে যায়, মানে ওখানে পড়ে যায়। তো তার ছাদে যাওয়ার জন্য এই কন্টেনারগুলোর ওপরে চলে আসবে। প্রথমে গাইজ এর ওপরে উঠে গাইজ নর্মালি কন্টেনারের ওপরে চলে আসবে। কন্টেনারের ওপরে আসার পরে তারপরে সামনে ব্লু কন্টেনার যাবে, না ব্লু কন্টেনারে যাওয়ার প্রয়োজন নেই, সামনে ইয়েলো কন্টেনারই হয়ে যাবে। জাস্ট এখান থেকে স্প্রিন্ট নেবে, নিয়ে গাইজ ডাবল ট্যাপ করবে জাম্পে, করলেই গাইজ এখানটায় লেজ গ্র্যাব করে উঠে যাবে। তো গাইজ এখানটায় তুমি যদি তোমার স্কোয়াড মেম্বার অলাই সবাই মরে যায়, তুমি একা বেঁচে আছো, তো গাইজ তুমি এখানে ইজিলি প্রোন হয়ে শুয়ে থাকতে পারবে, নিজেকে হাইড করে রাখতে পারবে। তো মিলিটারি বেসে জানো গাইজ প্রচুর স্কোয়াড নাবে, তো তখন যদি তোমার স্কোয়াড মেম্বার সবাই মারা যায় তুমি একা সার্ভাইভ করতে পারবে না। ভাবছো যে যদি তুমি পুশ করে মারা যাবে তাহলে গাইজ তুমি এখানে ইজিলি প্রোন হয়ে শুয়ে থাকবে, তো গাইজ কোনো এনিমি তোমায় দেখতে পাবে না। এমনকি আশা করি সিভিলিং থেকেও দেখা যাবে না অতটা, যদি তুমি একদম পাঁচিল বরাবর, মানে ওই যে পিলার টাইপের আছে ওই পিলার বরাবর থাকো, তাহলে গাইজ হয়তো গাইজ সিভিলিংয়ের ছাদ থেকেও দেখা যাবে না, বাট মাঝ বরাবর শুয়ে থাকলে তোমায় দেখতে পেয়ে যাবে। এটা ছিল আমাদের 6 নম্বর টিপস, যেটা লেজ গ্র্যাব ইউজ করে তুমি মিলিটারি বেসের এই পজিশনটায় আসতে পারবে, মানে এই ছাদটায় গাইজ ওঠার কোনো জায়গা নেই। তো নর্মালি তুমি এই লেজ গ্র্যাব ইউজ করে এই পজিশনটায় এসে ইজিলি এখানে থেকে তুমি এই অফিসে থেকে ইজিলি এখানে সার্ভাইভ করতে পারবে। তো এবার চলে এসেছি গাইজ 9 নম্বর টিপসে, এই মিলিটারি বেসে। মিলিটারি বেসে এবার এই ধারের দিকে চলে আসবে, এক ধারের দিকে যে ল্যাব ল্যাব টাইপের আছে যে জায়গাটায়, তো এই জায়গাটায় গাইজ অনেক সময় অনেক এনিমি ক্যাম্প করে, প্রচুর এনিমি নাবে এই দিকটাতেও নাবে, কারণ সামনের দিকে সিভিলিংয়ে নাবে নয় আর নয় এই দিকটাতে নাবে। তো এখানে গাইজ ধরো ওপরে ওই যেখানে আমার টিমমেটটা আছে ওখানে কোনো এনিমি আছে আর তুমি এখানে পুশ করছো, তো ডাইরেক্ট হয়তো ও সিঁড়ির দিকে এম করেই থাকবে আশা করি। তুমি যদি ডাইরেক্ট সিঁড়ি দিয়ে যাও তো গাইজ তোমাকে আগেই ফ্রি ফায়ারে মেরে দেবে। তো গাইজ তুমি এখানে লেজ গ্র্যাব ইউজ করে সিঁড়ি ছাড়াই ওর কাছে ওকে পুশ করে দিতে পারবে। তো কীভাবে, তুমি সেকেন্ড ফ্লোরে আসবে, এসে এই দরজাটা খুলবে, খুলে গাইজ এই দরজাটার ওপরে, আগে দরজাটা উঠতো তো নর্মালি এই দরজাটার ওপরে চলে আসবে, তো তখন ও এনিমি ধ্যান সবসময় রাস্তার দিকে থাকবে, মানে সিঁড়ির দিকে থাকবে। তুমি এখানটায় উঠবে, উঠে গাইজ এখানটায় লেজ গ্র্যাব করে উঠে যাবে, উঠে গিয়ে গাইজ পেছন দিক দিয়ে ইজিলি তুমি এনিমিটাকে ডাউন করতে পারবে। তো লেজ গ্র্যাব ইউজ করে গাইজ এই ঘরটাতেও তুমি ইজিলি পুশ করতে পারবে।
যে কোনো এনিমিকে ডাউন করতে পারবে। নিচ থেকে দুটো তোমার টিম স্কোয়াড মেম্বারকে পাঠাবে আর তুমি এই সাইড থেকে যাবে, তাহলে গাইজ পুরো ফ্ল্যাঙ্ক হবে একটা ভালো মতো, তাহলে তুমি তোমার এনিমিকে ইজিলি ডাউন করে দিতে পারবে। তো গাইজ এটা ছিল আমাদের 9 নম্বর টিপস। তো বন্ধুরা এগুলোই ছিল গাইজ মোস্টলি লেজ গ্র্যাব তোমরা যেখানে যেখানে ভালোভাবে ভালো মতো ইউজ করতে পারবে, তো সেই সব জায়গাগুলো। তো আশা করি গাইজ তোমাদের ভিডিও ভালো লেগেছে। গাইজ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর লাইক কিন্তু অবশ্যই কমপ্লিট করে দেবে। আর গাইজ অবশ্যই কমেন্ট করে জানাবে এই লেজ গ্যাপ টিপস অ্যান্ড ট্রিক্সের 9খানা টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে তোমাদের কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে। আর গাইজ চ্যানেলটিকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকে তাহলে চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও, কারণ গাইজ এরকম ইন্টারেস্টিং আরও ভিডিও অনেক আসবে, সেগুলো নোটিফিকেশান তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে গাইজ অবশ্যই বেল আইকন অবশ্যই প্রেস করবে যাতে এই ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তো বন্ধুরা জানি ভিডিও অনেকটা লম্বা হয়ে গেছে, কারণ গাইজ সবকটা টিপস অ্যান্ড ট্রিক্স কভার করতে একটু তো সময় লাগবেই। তো বন্ধুরা ভিডিও পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, টেক কেয়ার অ্যান্ড বাই।